নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলা রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। থাম্বনেল দেখে আপনারা একটা মোটামুটি আইডিয়া করেই ফেলেছেন যে জুন মাস কেমন যেতে চলেছে, তাও ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, কারণ এন্ডিং সেকশানে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চলেছি যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। ভিডিও শুরু করার পূর্বে আমি আরেকটি কথা বলে দিই আপনাদেরকে, সেটি হচ্ছে গতবার মানে এর পূর্বের যে আমি মাসিক রাশিফল করেছিলাম অর্থাৎ মে মাসে, সেখান থেকে প্রায়শই একটি কমেন্টস এসছে, এখন তো লকডাউন চলছে, এই রাশিফল শুনে আমরা কি করব, বা আপনি কি ভারতের বাইরে থাকেন, তো এরকম বিভিন্ন ধরনের কথা কমেন্টসের মাধ্যমে এসেছে। তো আমি কিছু কথা বলবো তাদেরকে, এই কথাগুলি শোনার পর আপনারা নিশ্চয়ই, আমি গ্যারেন্টি দিতে পারি, আপনারা এই রকম কমেন্টস আর করবেন না। দেখুন, লকডাউনে বর্তমানে কিন্তু সমস্তটাই বন্ধ নেই, আমি যে যে সেক্টরগুলো বলছি সেগুলো কিন্তু খোলা রয়েছে, যেমন মুদিখানার দোকান দেখুন খোলা আছে না নেই, যেমন পুলিশ বা প্রশাসন দেখুন খোলা আছে না নেই, যেমন ডাক্তার দেখুন খোলা আছে না নেই, যেমন নার্স দেখুন খোলা আছে না নেই, যেমন ওষুধের দোকান দেখুন খোলা আছে না নেই, যেমন দুধ আর পনির যারা বিক্রি করে দেখুন খোলা আছে না নেই, যেমন সবজির মার্কেট দেখুন খোলা আছে না নেই, এই কিছু কিছু জিনিস আছে যেগুলি খোলা রয়েছে। তাই আশা করি আপনারা এইরকম ধরনের কোনো কমেন্টস এর পরবর্তীতে করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। তুলা রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে এক এককে জানাতে চলেছি। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। তুলা রাশির জাতক ও জাতিকার শিক্ষাস্থান খুবই শুভ দেখা যাচ্ছে, আপনাদের যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের অতীব শুভ, রেজাল্ট প্রবল হারে ভালো হতে চলেছে, এবং যারা লোয়ার লেভেলে রয়েছেন তাদের অতীব শুভ না হলেও শুভ রয়েছে। এই মাসে তুলা রাশির জাতক ও জাতিকাদের গাড়ি এবং ভূ সম্পত্তি কেনার প্রবলতর সম্ভাবনা রয়েছে, কাদের রয়েছে এটি আমি ভিডিও শেষে বলবো, একদম একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, এই লকডাউনের মধ্যে আমি এই কথাটি বলছি। এর পাশাপাশি এই মাসে কিন্তু শত্রুতার ভাব প্রবল হারে দেখা যাচ্ছে, বহিঃশত্রু আপনার ক্ষতি করার জন্য সবসময় সচেষ্ট হয়ে উঠবে, তাই আমি আপনাদেরকে বলবো একটু শত্রু থেকে একটু সাবধান, একটু আপনারা ডিটেক্ট করুন যে কারা আপনার শত্রু, কিছু না কথা বলেও শত্রু হয় আবার কিছু কথা বলেও শত্রু হয়, তো আপনারা একটু ডিটেক্ট করে চলুন এবং তাদের থেকে 10 পা দূরে থাকুন। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। তুলা রাশির জাতক ও জাতিকার এই মাসে পারিবারিক জীবন খুবই সুখের দেখা যাচ্ছে, বিশেষ করে তুলা রাশির জাতক ও জাতিকারা বাবার কাছ থেকে হেল্প পেতে চলেছেন, মানে পিতা আপনাদেরকে হেল্প করবে এই মাসে, এবং এই পিতার হেল্পের ফলে আপনি অনেক দূর এগোতেও পারবেন, সে বিজনেস ক্ষেত্র হোক এবং পড়াশোনার ক্ষেত্র হোক, সমস্ত ক্ষেত্রে পিতার হেল্পের ফলে আপনারা এগোতে পারবেন। এরপরে আসি কর্মস্থান। তুলা রাশির জাতক ও জাতিকারা যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরির পদোন্নতির যোগ রয়েছে। এবার আপনাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে, আমরা তো ঘরে বসে আছি, কোথায় চাকরি করছি, তাদেরকে আমি বলে দিই, যারা পুলিশ বা প্রশাসনে চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হবে, এবং যারা নার্সের চাকরি করছে তাদেরও প্রমোশন হবে। এরপরে আসি ব্যবসা স্থান। তুলা রাশির জাতক ও জাতিকারা যারা অনলাইন বিজনেস করছেন, আমি আবারও বলি, যারা অনলাইন বিজনেস করছেন অ্যাফিলিয়েট মার্কেটিং বা রিসেলিং প্রোডাক্ট বা আদার্স, অনেক অনলাইন বিজনেস এখন হয়ে গেছে, তো যারা করছেন তারা কিন্তু সোনায় সুয়াগা একদম। এছাড়াও যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদেরও এই মাসে ভালো যেতে চলেছে, আপনাদেরও
অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু এই মাস শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা লয়ার রয়েছেন তাদেরও এই মাসে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ইনকাম প্রভূত হারে বৃদ্ধি পাবে। এরপরে আসি আপনাদের প্রেম ভাগ্য। তুলারাশির জাতক ও জাতিকারা যারা প্রেমের সাথে যুক্ত রয়েছেন তাদের এই মাসে প্রেম থেকে একটু 10 পা পিছিয়ে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, প্রেম থেকে আপনাদের এই মাসে বাধা আসতে চলেছে। এরপরে আসি বিবাহিত জীবন বা ম্যারিড লাইফ। তুলারাশির জাতক ও জাতিকারা যারা বিবাহিত জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিবাহিত জীবন নিয়ে একটু প্রবলেম রয়েছে। আপনারা উভয়ের একটু প্রবলেম বোঝার চেষ্টা করুন, সেখান থেকে আপনাদের এই মঙ্গল হবে। এরপর আসি আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে কিন্তু আপনাদের নিম্নাঙ্গে লোয়ার পোর্শনে প্রবলেম আসতে পারে, মানে মূত্র গঠিত প্রবলেম বা প্যারালাইসিস এরকম টাইপের কোনো প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ছোটোখাটো চোট আঘাত এবং অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এই মাসে। আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। এবার আসি কাদের এই গাড়ি এবং বাড়ি হবে। যাদের জন্মছকে শনি গ্রহ প্রবল হারে ভালো রয়েছে, মানে তুঙ্গস্থ পজিশানে রয়েছে, তাদের কিন্তু হবেই, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি। তুঙ্গস্থ থাকতে হবে এবং ভালো নক্ষত্রে থাকতে হবে, তাদেরই হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।